হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে জিপি ল্যাঙ্গুয়েজের মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেবো। সাথে জিপি ল্যাঙ্গুয়েজের সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করে নেবো এবং জিপি ল্যাঙ্গুয়েজের পরবর্তীতে মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসবো তার জন্য সিম্পলি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেখানে টোটালি ফ্রি অফ কস্ট আপনি এখানে ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। তারপর আপনি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। আমরা আমি অলরেডি জিপি আইনার সার্চ করে দিয়েছি, তার জন্য জিপি আইনার উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে জিপি আইনার সার্চ করে নিতে পারেন। তো ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি এখানে একটা স্টপ রিডিউসার অপশনে যে ড্রপ আমরা ক্লিক করে নেবো। ক্লিক পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি এখানে টেকনিক্যাল অপশনে যে ড্রপ আমরা ক্লিক করে নেবো। ক্লিক পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি জিপি আইনার মাঝে প্রবলেম রেস্টান করতে পারে এবং আমাদের 6 জনের মতামত জানিয়েছেন। মাঝে নিউট্রাল থাকতে পারে এরকম একটা 10 জনের মতামত জানিয়েছেন। মাঝে বুঝতে যেতে পারে এরকম একটা 11 জনের মতামত জানিয়েছেন। সিম্পলি আমরা রেশন শর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো। রেশন শর্ট পয়েন্টকে জেনে নেওয়ার জন্য আমরা ওয়ান আওয়ার রেশন শর্ট পয়েন্ট জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 104 টাকার একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 103 টাকার একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 101 টাকার একটা সাপোর্ট। প্রথম রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 106 টাকা 22 পয়সা একটা রেশন পয়েন্ট, দ্বিতীয় রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 104 টাকা 87 পয়সা একটা রেশন পয়েন্ট, তৃতীয় রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 108 টাকা 74 পয়সা একটা রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্টের মধ্যে রেশন পয়েন্টের মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী জিপিএনএর মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডাবল ট্যাপ করে নেবো। ডাবল ট্যাপ করার পর আমরা সিম্পলি চলে আসবো অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ। তো আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজ আসার পর আমরা আমার ইনস্টাগ্রামের অ্যাপের ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে জিপি আইনার চার্ট ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পেলাম জিপি আইনার মার্কেট পাওয়ার জন্য বুলিশ পারফর্ম করতে পারে এরকম তাদের সবচেয়ে বেশি মতামত জানিয়েছেন। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শ গত ক্ষেত্রের মাধ্যমে পরবর্তী দিন জিপি আইনার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। আপনি এখান থেকে বাই বা সেল করে নিতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে কোনো অ্যাকাউন্ট সেন্টার উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর অ্যাড ফান্ড করে নিতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।